আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউস বাই স্বর্ণা। আজকে আরেকটি নতুন এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আলু দিয়ে কীভাবে অসম্ভব সুন্দর বড়া তৈরি করা যায়। এটার স্বাদ বা ফ্লেভারটা অনেকটাই কিন্তু মাংসের বড়ার মতো, এটা অনেক টেস্টি আর এটা কিন্তু খুব সহজে কিন্তু বাসে তৈরি করা যায়। এটা কিন্তু আপনারা তৈরি করে বিকেলের নাস্তা, সাদা ভাত বা পোলোয়ার সঙ্গে কিন্তু এই বড়াটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। এই বড়াটা কিন্তু বেশ ক্রিস্পি, আপনারা একবার বাসে ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছেন এই বড়াটা কিন্তু কতটা ক্রিস্পি বা পারফেক্ট হয়েছে। তো চলুন শুরু করা যাক। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই বড়াটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আলু কুচি 2 কাপ। এখানে আমি কাঁচা আলুটাকে খুব ভালো মিহি করে কুচি করে এটাকে ধুয়ে এটার পানিটাকে আমি এখানে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন, চালের আটার গুঁড়া নিয়েছি 1/4 কাপ, নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ 3টা কুচি করা, নিয়েছি কাঁচামরিচ কুচি 3টার মতো, নিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আরও নিয়ে নিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, নিয়েছি এখানে মরিচের গুঁড়া 1/4 চা চামচ, আর এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর লবণ পরিমাণ মতো, তবে এখানে আমি 1 চা চামচ লবণটা ব্যবহার করেছি। এবার প্রথমেই আমি আলুটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিব। এ পর্যায়ে কোনো কিছু অ্যাড করা যাবে না, শুধুমাত্র লবণ দিয়ে একটু চটকে চটকে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। মূলত এটার কারণে আলুটা বেশ সফট হবে। আমি এটাকে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে, এবার এটাকে 5 মিনিটের জন্য একটা সাইডে আমি রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ। এখানে আপনারা কাঁচামরিচটা ঝাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে। এবার দিয়ে দিচ্ছি একে একে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি ধনে মরিচ, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি এবার আমি কর্নফ্লাওয়ার। তবে এটা না থাকলে এটা স্কিপও করতে পারেন, এর বদলে আপনারা 2 টেবিল চামচের মতো চালের গুঁড়াটাই ব্যবহার করবেন। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তবে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করেছেন, আমি কিন্তু কোনো প্রকারের এতে পানি অ্যাড করছি না, কারণ আমি প্রথমে কিন্তু আলুটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, যার ফলে এখান থেকে অলরেডি কিন্তু পানি বের হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো চালের গুঁড়া, অর্থাৎ 3 টেবিল চামচের মতো আমি এখানে চালের গুঁড়াটা অ্যাড করে নিয়েছি। যারা কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন না, তারা টোটাল এখানে 5 টেবিল চামচের মতো এই চালের গুঁড়াটাই ব্যবহার করে নেবেন। তাহলে দেখবেন ঠিক এরকম একটা কনসিস্টেন্সি চলে আসছে। আমার এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে ফ্রাই করে নিব। এর জন্য আমি একটা ফ্রাইং প্যানে 3 টেবিল চামচের মতো তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি সেখান থেকে একটু আলুর মিশ্রণটা নিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এরকম পাতলা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এই বড়টা ছোট বা বড়, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারেন, তবে আমি এক্ষেত্রে একটু বড় করে তৈরি করে নিচ্ছি। এটাকে কিন্তু জাস্ট এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে কিন্তু একটু পাতলা করে এটা নিতে হবে। এভাবেই আমি একে একে সবগুলো বড়াকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আলুটাকে একটু পাতলা করে ছড়িয়ে দিয়ে এটাকে ভাজার, আর অবশ্যই এটাকে একটু টাইম দিয়ে ভেজে নিতে হবে। বেশি হিটে এটা ভাজতে গেলে উপরটা বেশি পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে, তাই অবশ্যই এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে।
আমি এভাবে আস্তে আস্তে সবগুলো বড়াকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বড়ার মধ্যে অলরেডি কিন্তু কালা চলে আসছে। সবগুলো বড়াকে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখেন আমার বড়াগুলোর মধ্যে কিন্তু গোল্ডেন ব্রাউনিশ কালার চলে আসছে। দেখেন আমার কিন্তু বড়া রেডি হয়ে গেছে। এবার আমি সবগুলো বড়াকে এভাবে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজার কাঁচা আলুর মজার বড়া। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো পাশেটি ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।